হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মিষ্টি আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে ছানার সন্দেশ। আজকের ভিডিওতে খুব সহজে ছানা তৈরি করার পদ্ধতিটি দেখিয়ে দিব, আর দোকানের মতো করে সন্দেশও বানিয়ে ফেলব। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি সন্দেশ তৈরি করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমার পাশে থাকবেন। এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি। অবশ্যই গরুর দুধটি ফুল ক্রিম হতে হবে, আর ফুল ক্রিম গরুর দুধ দিয়ে ছানা কিন্তু খুব ভালো হয়। দুটা যখন বলক উঠে ঘন হয়ে আসবে, সেই মুহূর্তে আমি 1 কাপ পানিযুক্ত ভিনেগার দিয়ে দিলাম। হোয়াইট ভিনেগার দেওয়ার পর 2-3 মিনিট অপেক্ষা করলেই দেখা যাবে দুধ থেকে ছানাটা কিভাবে আলাদা হয়ে গেছে, অর্থাৎ পানি আর ছানা আলাদা হয়ে গেছে। এক্ষেত্রে আর কিছুই করার দরকার নেই, শুধুমাত্র চুলাটা নিভিয়ে তারপর একটা ছিদ্রযুক্ত চালনিতে অথবা কাপড়ে ছেঁকে এই ছানা থেকে পানিটা আলাদা করে নিতে হবে। আমি এরকম একটি নেটের কাপড়ে ছানাটা নিয়ে ঝুলিয়ে রেখেছিলাম ঘন্টা দুয়ে। তারপর এটা খুলে আমি দেখাচ্ছি ছানা থেকে পানিটা কিভাবে আলাদা হয়ে ঝরঝরা হয়ে গেছে। 2 লিটার দুধে আমার প্রায় 3 কাপের মতো ছানা হয়েছে। এখন এই ছানাটা দিয়ে আমি সন্দেশ তৈরি করব। সন্দেশ তৈরি করতে ঘি লাগবে, আর এই ঘি আমি নিজের হাতেই তৈরি করেছি, আর এর সম্পূর্ণ ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, আর তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। এটা সামান্য পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এটা কী কাজে ব্যবহার করব পরে আপনাদের বলে দিচ্ছি। এটা পানির সাথে খুব ভালোভাবে গুলিয়ে সাইড করে রেখে দিব। হাফ লিটার দুধ নিয়েছি। এখানে হাফ লিটার দুধকে আমি জাল করে নিচ্ছি। যখন দুধটা গরম হয়ে এলো, তখন এর মধ্যে 1টি তেজপাতা, 2টি এলাচ আর 1টি ছোট দারচিনি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি 1 কাপ। ছানা সাধারণত খুব একটা মিষ্টি ভালো লাগে না, আর এ কারণেই আমি এখানে চিনি দিয়েছি। ইচ্ছে করলে আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে কন্ডেন্স মিল্ক এখানে ব্যবহার করতে পারেন। দুধটাকে কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে চতুর্দিক দিয়ে লেগে যেতে পারে, আর এটাকে একটু ঘন করে নিতে হবে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে পাউডার দুধ 1 কাপের মতো। পাউডার দুধটা দেওয়ার সময় অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, যাতে দলা পেকে না যায়। আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি লিকুইড দুধের সাথে। নাড়তে নাড়তে যখন অনেকটা ঘন হয়ে এসেছে, সেই মুহূর্তে আমি বাটিতে যে গুলিয়ে রেখেছিলাম ময়দা, সেই ময়দার লিকুইডটা এখানে দিয়ে দিব। এটা দেওয়ার ফলে দুধটা আরও ঘন হয়ে আসবে, অনেকটা ঘিসার মতন হয়ে যাবে। এর ঘনত্বটা অনেকটা এরকম হবে। এখন সন্দেশ তৈরি করার জন্য চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে তাতে ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখন এই ঘিয়ের মধ্যে সেই তৈরি করে রাখা ছানাটা দিয়ে দিলাম। এখন এই ঘিয়ের সাথে ছানাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ছানাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখেন কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব তৈরি করে রাখা সেই লিকুইড খিরসা। এখন চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামের মাঝে রেখে আমি খিরসার সাথে ছানাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। অবশ্যই এই সময়টাতে চুলা থেকে দূরে থাকা যাবে না বা নাড়াচাড়া বন্ধ করে রাখা যাবে না। ঘন ঘন নেড়ে খিসার সাথে ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এক পর্যায়ে খিসার সাথে ছানাটা যখন মিশে যাবে, তখন এখানে দেয়া সেই মশলাগুলো যেমন এলাচ, দারচিনি, তেজপাতাগুলো তুলে ফেলে দিতে হবে। এখন দেখেন ছানাটা আর নিচে লেগে যাচ্ছে না। এ পর্যায়ে ছানাটা তৈরি হয়ে গেছে। এখন ছানাটাকে আমি নামিয়ে নিব। ছানাটাকে শেপ দেওয়ার জন্য আমি এরকম একটা ডিশ নিয়েছি। এখন এর মধ্যে ছানাগুলো ঢেলে নিব।
ছানাগুলোর মধ্যে নিয়ে আমি স্পেচুলা দিয়ে একটু সমান্তরাল করে নিব উপর সাইডটা। ডিশটাতে সম্পূর্ণ ছানাটা ঢেলে নিলাম। এখন স্পেচুলা দিয়ে একটু উপর সাইডটা সমান্তরাল করে নিচ্ছি। ছানাটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিব নর্মাল চেম্বারে। ফ্রিজের নর্মাল চেম্বারে ঘন্টা দুয়েক এই ছানাটা রাখলেই এটা সেট হয়ে যাবে। দুই ঘন্টা পর আমি ছানাটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন দোকানের মতো করে বরফি আকারে আমি এই ছানাটাকে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে প্রথমে আড়াআড়িভাবে কেটে নিয়ে তারপর আবার লম্বালম্বিভাবে চারকোনা শেপ দিয়ে কেটে নিলাম। এখন ডিশ থেকে সন্দেশগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। ফ্রিজে রাখার কারণে খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে, এগুলোকে খুব সহজেই তুলে নেওয়া যাচ্ছে। এখন এই ছানার বরফিগুলোর উপরে আমি একটি করে সেই পেস্তা বাদাম বসিয়ে দিচ্ছি। দেখলেন তো খুব সহজেই কীভাবে দুধকে ছানা তৈরি করে এরপর সেই ছানা দিয়ে সন্দেশ তৈরি করে ফেললো। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারাও খুব সহজেই এই ছানার সন্দেশ তৈরি করে ফেলতে পারবেন। আমার এই ভিডিওটি আপনাদের কতখানি উপকারে আসলো সন্দেশ তৈরি করার পর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। এতে করে আমার নতুন ভিডিওগুলো পেতে আপনাদের কোনো সমস্যা হবে না। তাহলে আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।